এই বন্ধুরা, বাড়ি নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আগের দিন আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা প্যান কার্ডে যদি কোনো ফাইন থাকে, ঠিক আছে, যে ফাইনটা পেমেন্ট করবেন, অর্থাৎ যদি প্যান কার্ডে আপনার আধারের সাথে লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদের 1,000 টাকা ফাইন দিতে হচ্ছিল। তো সেই ফাইনটা কিভাবে পেমেন্ট করবেন, তো বন্ধুরা আজকে আপনাদের বলবো ফাইনটা পেমেন্ট করার পর কিভাবে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ডটিকে লিঙ্ক করবেন এবং সেটা লিঙ্ক হয়েছে কিনা তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। এই দুটো পদ্ধতি আগের ভিডিওতে দেখানো হয়নি, কারণ সেটা সঙ্গে সঙ্গে হচ্ছিল না। সেই জন্য আমি আপনাদের আজকে একটা আলাদা ভিডিও করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ডটিকে লিঙ্ক করবেন এবং স্ট্যাটাসটিকে কীভাবে চেক করবেন যে লিঙ্ক হয়েছে কি না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করবো। তো এখানে সার্চ অপশন যেটা রয়েছে, এখানে এসে প্যান লিঙ্ক উইথ আধার এই ধরনের কথাটা লিখতে পারেন, ঠিক আছে। তো লিখে আপনারা কী করবেন না, সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটি লিস্ট আসবে, এখানে যে কোনো ফার্স্ট লিঙ্কে আপনারা যেতে পারেন, অথবা দেখুন এখানে একটি সেকেন্ড লিঙ্ক রয়েছে, এখানে ইউজার ম্যানুয়াল বলে লেখা আছে। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে দেখুন আধার লিঙ্ক করার একটি ইউজার ম্যানুয়াল বা ওভারভিউ এখানে দেওয়া রয়েছে, স্টেপও দেওয়া রয়েছে। তো এটা আপনারা দেখতে পারেন অথবা আমাকে ফলো করতে পারেন। চলুন আমরা চলে যাবো হোম অপশানে। হোম অপশানে ক্লিক করবেন, করার পর দেখুন এই সাইডে দেখুন লিঙ্ক আধার বলে একটি অপশন রয়েছে। তো এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে লিঙ্ক করার আগে যদি আপনাদের এখন লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে ফাইন কাটছে, সব ফাইনটা পেমেন্ট করার পর এই অপশনটিতে করতে হবে, ঠিক আছে। তো চলুন এখানে দেখুন একটা জায়গা রয়েছে প্যান নাম্বার লেখার, তো এখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বারটা এখানে টুকে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন আধার নাম্বার, আধার নাম্বারটা এখানে আপনারা তো টুকে দেবেন যেটা লিঙ্ক করতে চান, ঠিক আছে। তো লেখার পর বন্ধুরা দেখুন এখানে ভ্যালিডেট বলে একটি অপশন আছে, তো এই অপশনটিতে আপনাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। করার পর বন্ধুরা দেখুন এখানে আপনার চালান, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, অ্যামাউন্ট, বিএসআর কোড সমস্ত দিয়েছে, ডেট অফ পেমেন্ট, কবে পেমেন্ট করেছেন, ঠিক আছে। পেমেন্টের ভিডিও দেখতে চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে। তারপরে কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। করার পর বন্ধুরা দেখুন এখানে আপনাদের প্যান নাম্বারটা এসে গেছে, আধার নাম্বার এসে গেছে, এবং আধার কার্ডে যে নামটা লেখা আছে সেম স্পেলিংটা যেন সঠিক হয়, ঠিক আছে, সেভাবে লিখে তারপর আপনার যে নাম্বারটার লিঙ্ক আছে আধার কার্ডের সাথে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন যদি আপনার শুধু ডেট অফ ইয়ার থাকে, অনেকের কী আছে আধার কার্ডে শুধু সালটা লেখা থাকে, তো সেক্ষেত্রে এখানে আপনাকে টিক করতে হবে। তো যেহেতু এখানে আমার পুরোটাই লেখা আছে, তো সেটা আমি এখানে টিক করলাম না, ঠিক আছে, আধার ডিটেলস ডিলিট করা। তারপরে এখানে দেখুন লিঙ্ক আধার বলে একটি অপশন আসছে, এই অপশনটিতে ক্লিক করে দেবো। তারপর যে নাম্বারটা লিঙ্ক আছে সে তাতে একটা ওটিপি যাবে, তো ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো চলুন এখানে আমি আমার ওটিপিটা বসিয়ে দিলাম, এরপর কি ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করবো। করার পর দেখুন এখান থেকে ইউর রিকোয়েস্ট ফর আধার প্যান লিঙ্কিং সেন্ট, তো এখানে ওকে করে দেবো। তো এইভাবে আপনারা লিঙ্ক করতে পারবেন। এরপর দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাসটিও চেক করতে পারবেন। তো আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি প্রসেস। এখানে দেখুন প্যান নাম্বারটা আপনাদের দেবেন, তারপরে এখানে আধার নাম্বারটা দেবেন, দেওয়ার পর দেখুন দেখুন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। তো চলুন একবার আপনাদের এখানে এন্টার করে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে এখন স্ট্যাটাসটা সম্ভবত দেখাবে না, কারণ এক্ষুনি আমি লিঙ্ক করেছি, মানে সাবমিট জাস্ট করেছি। তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো দেখুন ইউর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু ইউডিআই ফর ভ্যালিডেশন। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন, ঠিক আছে, কিছু দু একদিন পরে আপনারা চেক করবেন এবং খুব ইজিলি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটিকে লিঙ্ক করবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওয় কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।